काम नहीं कर रहा बच्चा तो अब तो लड़ी में जैसे काम लगा लो नहीं जाए Thank you.
ये वर्सेस पनामा, ये খুবই ভালো ব্যাটসম্যান রয়েছে, যেমন সুরি, ডব্লু মোহাম্মদ। টসে জিতে ব্যাটিং নিয়েছে পিএনজি, ইলেক্টেড টু ব্যাট। পাপুয়া নিউ গিনিয়া টসে জিতে ব্যাটিং নিয়েছে আর মাত্র 16 মিনিট 21 সেকেন্ড পরে ব্যাটিংয়ে নামবে পাপুয়া নিউ গিনিয়া।
हेलो गाइस, ज़्यादा ज़्यादा लाइक देख दे सर, प्लीज़ लाइक कर दो। एंड पापुआ न्यू गिनिया टॉस जीते बैटिंग नहीं से এখনো এখানে দেখানো হয়নি, কিন্তু পাপুয়া নিউ গিনিয়া টস জিতে ব্যাটিং নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পাপুয়া নিউ গিনিয়া টস ব্যাটিং এ নেমে যাবে। যারা যারা লাইক করেনি প্লিজ সবাই লাইক করে দাও। যারা যারা লাইভ দেখতেছে প্লিজ দেখতে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই পাপুয়া নিউ গিনিয়া ভার্সেস ইউনাইটেড আরব আমিরাতস টিম ম্যাচটি শুরু হতে যাচ্ছে। টসে দিতে ব্যাটিং এ নেমেছে পিএনজি পাপুয়া নিউ গিনিয়া।
যারা যারা লাইক দেখতেছ তারা প্লিজ সবাই লাইক করে দাও। আর কিছুক্ষণের মধ্যেই পাপন এগুনে ব্যাটিংয়ে চলে যাবে।
Thank you.
ভাই যারা যারা লাইক দেখতেছ প্লিজ সবাই লাইক করে দাও। অ্যান্ড চার বল থেকে চারটি রান পাপন আগুনিয়া টস জিতে ব্যাটিং এ নেমেছে পাপন আগুনিয়া। পঞ্চম বল ডট নোরান এক ওভার শেষে চারটি রান পাপন আগুনিয়ার। এক ওভার এক বল থেকে চারটি রান এক ওভার দুই বল চারটি রান বোলিং এ একাইশ ডট প্লে টু আট কভার নো রান ব্যাটিং এ লেগা লেগা সাইকা। এক ওভার দুই বলে চারটি রান পাপন আগুনিয়ার টসে জিতে ব্যাটিং এ নেমেছিল পাপন আগুনিয়া। তৃতীয় বল হোয়াইট একবার দুই বল থেকে পাঁচটি রান নিয়ে নিল পাপন আগুনিয়া। পরের বলে আবার হোয়াইট পরের বলে দুটি সিঙ্গেল নিয়ে নিল লেখা সাইকিয়া।
আমার মনে হচ্ছে আজকে ইউনাইটেড আরব আমিরাতে জেতার আশা রয়েছে, কারণ তাদের ব্যাটিং লাইন আপ খুবই ভালো। এক ওভার 4 বল থেকে 60 রানে পৌঁছে গেল পাপন এগুনিয়া। এক ওভার 5 বলে 7 রান ব্যাটিং এ পাপন এগুনিয়া। যাদের যাদের প্লেইং এলিভেন লাগবে তারা প্লিজ আমার ডিসক্রিপশনে চলে যান, সেখানে পাপন এগুনিয়া ভার্সেস ইউনাইটেড আরব আমিরাতের প্লেইং এলিভেন দেওয়া রয়েছে। অবশেষে দুটি ওভার শেষ, ব্যাটিং এ পাপন এগুনিয়া দুটির 60 রান সংগ্রহ করলো। প্রথম বলটি হয়ে গেল তৃতীয় ওভারের 7 রান, প্রথম বল থেকে 0 রান এসেছে। সেকেন্ড বল আবার ডট, খুব ভালো বল করতেছে জুনায়েদ সিদ্দিক। ব্যাটিং এ টনি উররা। খুবই ভালো একজন বলার জন্য সিদ্দিক ইউনাইটেড আরব আমিরাতের। প্রথম দুটি বলে কোনো রান নেই, অবশেষে দুই ওভার 2 বল 4 রান ব্যাটিং এ পাপন এগুনিয়া। তৃতীয় বল আবার ডট, প্রথম তিনটি বলে কোনো রান নেয়নি পাপন এগুনিয়া। যারা যারা লাইক করেন না প্লিজ সবাই লাইক করে দাও। পরপর 4টি বল ডট হয়ে গেছে, কোনো রান নেয়নি, খুবই ভালো বল করতেছে জোনাস সিদ্দিক। দেখা যাক এবার মেডেন হয়নি। পঞ্চম বলে প্রথম উইকেটের পতন ঘটে গেল।
ইউনাইটেড পাপুয়া নিউ গিনিয়ার জোনাস সিদ্দিকে বলে টমি ওরা উইকেটে হয়ে গেল ক্লিন বোল্ড। স্টেম্পটি উড়িয়ে দিল জোনাস সিদ্দিক, ব্যাটিং এ ছিল টনি উরা। এ ওভারের পাঁচটি বলে কোনো রান হয়নি, একটি উইকেট হয়েছে। দেখা যাক পরের বল ডট হয়নি, তাহলে জোনাস সিদ্দিকের একটি মেডেন ওভার পেয়ে যাব। এবারটি মেডেন হয়ে গেল, ছটি বলে কোনো রান হয়নি, একটি উইকেট। এবার কোনো রান হয়নি, একটি উইকেট দিয়ে গেল পাপুয়া নিউ গিনিয়া। খুবই ভালো বল করেছিল জোনাস সিদ্দিক, ইউনাইটেড আরব এমিরেটসের বোলার। পরপর তিনটি বল ডট দিয়ে দিল কাশি ডট, পরপর চারটি বল, আবার চতুর্থ বল ডট, লাস্ট দশ বলে কোনো রান হয়নি। ব্যাটিং এর লেগে সাইকা, আজকে আমি প্রথম থেকেই বলেছিলাম ইউনাইটেড আরব এমিরেটস উইন হবে। পরের বল দুটি রান,
প্লে টু আট মিডিকে টু রান, পঞ্চম বলে কোনো রান হয়নি। চতুর্থ ওভারের প্রথম বল জোনাস সিদ্দিক ডট। জোনাস সিদ্দিক এর আগের ওভারটি মেডেন দিয়ে গেছে অ্যান্ড আরেকটি উইকেট নিয়ে গেছে। ব্যাটিং আসাদ বালা, প্লে টু আউট কভার নো রান। সেকেন্ড বল ওয়ান রান, আসাদ বালা, জোনাস সিদ্দিকের বলে একটি রান। যারা যারা লাইক করেনি প্লিজ সবাই লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করো। যাদের যাদের প্লেইং এলিভেন লাগবে তারা প্লিজ আমার লাইভের ডিসক্রিপশনে চলে যাও। চার ওভার চার বলছে, 10টি রান, 1 উইকেট, ব্যাটিংয়ে পাপন দুনিয়া অ্যান্ড বল করতেছে জোনাস সিদ্দিক। এবার থেকে 4টি বল থেকে 1টি রান, পঞ্চম ওভারের চতুর্থ বল হয়ে গেছে, 9 রান। পাপন গুনিয়া উইন দ্য টস অ্যান্ড দ্য ইলেকট্রিক টু ব্যাট। তারা পাপন গুনিয়া টসে জিতে তারা ব্যাটিং নিয়েছে। ইউনাইটেড আরম ব্রাডসকে বোলিংয়ে পাঠিয়ে তারা 4 ওভার 4 বল থেকে 10টি রান নিয়ে ক্রিকেটের পতন। পঞ্চম বল ডট,
পঞ্চান্ন ওভার শেষে 10টি রান পাপন গুনিয়ার। পঞ্চম ওভারের 3 বলে 15টি রান, 1 উইকেট। বোলিংয়ে কাশ্যপ দত্ত, ব্যাটিংয়ে লেগে সাইকিয়া। খুব বাজে ব্যাটিং করতেছে পাপন গুনিয়া। আমি প্রথম থেকে বলেছিলাম ইউনাইটেড আরব আমিরাটসে উইন হবে। যাদের যাদের ফ্যান্টাসি টিম লাগবে তারা প্লিজ আমার কমেন্টে জানিয়ে দিন কোন কোন ম্যাচের ফ্যান্টাসি টিম লাগবে।